আজ না, এটি প্রথম থেকেই হচ্ছে। সুতরাং উনি যত প্রকাশ্যে কথা বলবেন ততই ওর যে উদ্গীরণ হবে সেটা তার জবাব একমাত্র রুদ্র রায় দিতে পারবেন, সেটা আমরা দিতে পারবো না। আমি একটা কথা বলি, রুদ্র রায়কে গ্রেপ্তার করাটা স্বৈরাচারের লক্ষণ, তিনি কোনো অপরাধ করেননি। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে একটা অভিযোগও টিকবে না। আমি ওদের বলেছিলাম পুরো মামলাটা কোয়াশিংয়ের জন্য দরখাস্ত করতে, ওদের ওরা রাজি হননি যে কোনো কারণেই হোক। রুদ্র রায়ের বেল পাওয়াটা ছিল অবধারিত, কিন্তু আমার খারাপ লাগে যে নিচের তলায় ম্যাজিস্ট্রেট যারা তারা কোন দৃষ্টিকোণ থেকে রুদ্র রায়কে ছদিন সাত দিন পুলিশ কাছে দিলেন। কী অপরাধ তিনি করেছেন? গালাগালি দেওয়াটা অপরাধ? কোন আইনে কোথায় বলা আছে গাল দেওয়াটা অপরাধ? তাহলে তো আমি যে কোনো শব্দকে, আমি তো বলতে পারি মুখ্যমন্ত্রী বা ওর মন্ত্রীরা যে সমস্ত শব্দ ব্যবহার করেন প্রত্যেকটাই গালাগালির সমান, কিন্তু অপরাধ? এটা ব্যক্তিগত রুচির ব্যাপার, স্বাধীনতার ব্যাপার। কিন্তু রুদ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে তার কারণ তিনি প্রকৃতপক্ষে যুক্তি দিয়ে ওই মমতার কি একাডেমি অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড নিয়ে একের মানুষের কাছে জিনিসটা খোলসা করে দিচ্ছিলেন, সেই জন্যই ভয় পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার করার কোনো কারণ নেই। রুদ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে যে দৃষ্টিকোণ থেকে, মোহাম্মদ জুবেরকে একই কারণে গ্রেপ্তার করা হয়েছে, দুটো একই কায়দায় চলছে। এখানে মমতা, ওখানে মোদি, এখানে রুদ্র, ওখানে মোহাম্মদ জুবের, তিস্তা, একই ঢঙে চলছে। নেতারা হচ্ছে সাধারণভাবে মানুষ তাদের আদর্শ করেন, তাদের আচার আচরণ, তাদের কথাবার্তা, তাদের শব্দচয়ন, এগুলো শিক্ষণীয় হওয়া উচিত। কিন্তু আমরা সাম্প্রতিক, আমি বললাম তো দেখুন না, বিগত কয়েকটা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, ধরুন স্বাধীনতার পর থেকেই, আর এই মুখ্যমন্ত্রীর পদে বক্তৃতাগুলো পাশাপাশি ছড়িয়ে দিন না, তাহলে বুঝতে পারবেন স্বাধীনতা বোধ, শব্দচয়ন কোন স্তরে নেমে গিয়েছে। আমি আবারও তো বলি, এই কলঙ্কের জন্য দায়ী তো আমরা, আমাদের দায় দিতে হবে। আজ না, এটি প্রথম থেকেই হচ্ছে। সুতরাং উনি যত প্রকাশ্যে কথা বলবেন ততই ওর যে উদ্গীরণ হবে সেটা তার জবাব একমাত্র রুদ্র রায় দিতে পারবেন, সেটা আমরা দিতে পারবো না। আমি একটা কথা বলি, রুদ্র রায়কে গ্রেপ্তার করাটা স্বৈরাচারের লক্ষণ, তিনি কোনো অপরাধ করেননি। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে একটা অভিযোগও টিকবে না। আমি ওদের বলেছিলাম পুরো মামলাটা কোয়াশিংয়ের জন্য দরখাস্ত করতে, ওদের ওরা রাজি হননি যে কোনো কারণেই হোক। রুদ্র রায়ের বেল পাওয়াটা ছিল অবধারিত, কিন্তু আমার খারাপ লাগে যে নিচের তলায় ম্যাজিস্ট্রেট যারা তারা কোন দৃষ্টিকোণ থেকে রুদ্র রায়কে ছদিন সাত দিন পুলিশ কাছে দিলেন। কী অপরাধ তিনি করেছেন? গালাগালি দেওয়াটা অপরাধ? কোন আইনে কোথায় বলা আছে গাল দেওয়াটা অপরাধ? তাহলে তো আমি যে কোনো শব্দকে, আমি তো বলতে পারি মুখ্যমন্ত্রী বা ওর মন্ত্রীরা যে সমস্ত শব্দ ব্যবহার করেন প্রত্যেকটাই গালাগালির সমান, কিন্তু অপরাধ? এটা ব্যক্তিগত রুচির ব্যাপার, স্বাধীনতার ব্যাপার। কিন্তু রুদ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে তার কারণ তিনি প্রকৃতপক্ষে যুক্তি দিয়ে ওই মমতার কি একাডেমি অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড নিয়ে একের মানুষের কাছে জিনিসটা খোলসা করে দিচ্ছিলেন, সেই জন্যই ভয় পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার করার কোনো কারণ নেই। রুদ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে যে দৃষ্টিকোণ থেকে, মোহাম্মদ জুবেরকে একই কারণে গ্রেপ্তার করা হয়েছে, দুটো একই কায়দায় চলছে। এখানে মমতা, ওখানে মোদি, এখানে রুদ্র, ওখানে মোহাম্মদ জুবের, তিস্তা, একই ঢঙে চলছে। নেতারা হচ্ছে সাধারণভাবে মানুষ তাদের আদর্শ করেন, তাদের আচার আচরণ, তাদের কথাবার্তা, তাদের শব্দচয়ন, এগুলো শিক্ষণীয় হওয়া উচিত। কিন্তু আমরা সাম্প্রতিক, আমি বললাম তো দেখুন না, বিগত কয়েকটা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, ধরুন স্বাধীনতার পর থেকেই, আর এই মুখ্যমন্ত্রীর পদে বক্তৃতাগুলো পাশাপাশি ছড়িয়ে দিন না, তাহলে বুঝতে পারবেন স্বাধীনতা বোধ, শব্দচয়ন কোন স্তরে নেমে গিয়েছে। আমি আবারও তো বলি, এই কলঙ্কের জন্য দায়ী তো আমরা, আমাদের দায় দিতে হবে।